খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত আজ বিজয় দশমী আমাদের সমস্ত দর্শকদের বিজয় দশমীর শ্রদ্ধা ভালোবাসা ও বড়দের প্রণাম অষ্টমীর পর দশমী মানে আজ একদিনের ব্যবধানে ফের ভূমিকম্প দশমীর ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভোর চারটে বেজে সতেরো মিনিটে ভূমিকম্পটি হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক এক ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে নেপালের কাঠমান্ডুর অদূরেই এই ভূমিকম্পের উস্তস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনের ছিল উস্তস্থল ভোররাতে ভূমিকম্প হওয়ায় এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর মেলেনি প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরেই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যাবে উল্লেখ্য এর আগে রবিবার অষ্টমীর দিনও ভূমিকম্প অনুভূত হয় নেপালে রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক এক ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে ধাদিংয়ে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি এনসিআর অঞ্চলেও মাটিতে কাঁপুনি অনুভূত হয়েছিল তার আগে গত দশই অক্টোবরও ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছিল নেপালে मैदनाथ दस रिपोर्ट खबर चबिस अनुसार